হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজকর্ম সব সেরে নিয়েছি, রান্না পর্যন্ত সেরে নিয়েছি, কারণ হচ্ছে আমি একটু যাব আমার দিদার বাড়ি। তো সেটা কেন যাব সেটা পরে বলছি আপনাদেরকে। আর সমস্ত কাজকর্ম সারা গেছে, খুশি স্কুল তো পাঠিয়ে দিয়েছি ওকে, আর ও আসতে সময় হয়েই এসেছে, আর আধা ঘন্টা বাকি আছে। তো ও আসার আগে আর কি আমি সমস্ত কাজ সেরেছি আজকে, মানে সকালবেলা উঠে আর কি কী বলবো, ছুটো ছুটি করে কাজ সেরেছি, আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে গেছে আমার, শান টান সেরে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এবার রেডি হব, বেরোবো, খুশি আসলে আর কি যাব আমরা। তো চলুন, আপনারা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। এই দেখুন, খুশি রেডি হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়েছি, আর আমাদেরকে ভিডিও করার মতো নেই, তাই জন্য আর কি আমি ভিডিও করতে করতে যাচ্ছি। এই যো দিয়াদের রোডে আর কি চলে এসেছি, আর বেশিক্ষণ আমার টাইমটা লাগেনি। আর এখানে দেখতে পাচ্ছেন হরিনাম বসবে, তো অধিবাস আছে আজকে, তাই আর কি প্যান্ডেল ম্যান্ডেল হয়ে গেছে। বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, মানে টোটো আসলাম, নাইট বাজার হয়ে এসেছি। এই যে খুশি হাঁটছে, এই যে আমিও হাঁটছি, একটুখানি হাঁটতে হয় টোটোয় আসলে, নাহলে গাড়িতে আসলে হাঁটতে হয় না, অসুবিধা হয় না, মানে 10 থেকে 15 মিনিট তো লেগেই যায়, তাই জন্যে মানে খুব কাছেই আর কি। যাই হোক, তো চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দিয়াদের বাড়ি চলে এসেছি, আর এই যে খুশি, আর আমি এখনও পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, আবার চেঞ্জ করব। আর মায়েদের যার জন্য আর কি রান্না আমি করে দিয়ে এসেছি, তাই জন্য আমার আসতে অনেকটা বেলা হয়ে গেল। তো মায়েদের জন্য রান্না করে দিয়ে এসেছি, আমি মুড়ি খাওয়ার জন্য লাউ সবজি করে দিয়ে এসেছি, আর ঝিঙে পোস্ত, ডাল আর চাটনি করে দিয়ে এসেছি। আর এই যে দিদা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছে, চলুন দিদি আসুক, তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, চলুন। হ্যাঁ দেখুন, দিদি চলে এসেছে, আর দিদির আসতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে, এখন বাজে 1:45, তাই আর কি লেট হয়ে গেছে গাড়ির জন্যে, ট্রেনের জন্য আর কি। এই যে এসেই আর কি খেতে বসে পড়েছে, তো আপনাদেরকে দেখিয়ে যে আজকে মেনুতে কী আছে। শাক ভাজা আছে, পাঁচমিশালি একটা সবজি আছে, আর আছে দেশি চিকেন আছে, আর বানিয়েছে আঙুরের চাটনি, যেটা খেতে খুব ভালো লাগে। আর চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন দিদি কত কিছু সামান নিয়ে এসেছে, আর আমি যেসব অর্ডার দিয়েছিলাম দিদিকে সেই সব সামানও দিদি নিয়ে এসেছে আমাদের জন্য আর কি। এই যে মিষ্টি আর সব নিয়ে এসেছে, যেটা ওর দোকানে আর কি পাওয়া যায়। দেখলেন দিদি এলো অনেকটা লেটেই, তখন বাজে 12:45 তখন আসলো, আর এসে খাওয়া দাওয়াটা সারা হলো, তো অনেকটা দেরি হয়ে গেল খাওয়া দাওয়া সারতে, এই এলাম শুতে, একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে আপনাদের সঙ্গে কথা বলছি, চলুন। এই দেখুন মাসিরা সব রেডি হয়ে গেছে, মাসিরা এসেছিল, আর আমার আসার কারণটা হচ্ছে দিদি আসার জন্য আমার আসার কারণটা। আর মাসিরা, মায়েরা 3 বোন, তো এটা বড় মাসি, এটা ছোট মাসি, আর আমার মামা আছে, মা আছে আর কি, মা বড় সবার, আর আর একসঙ্গে সবাই মিলে দেখা হয়ে গেল, এটাই একটা আনন্দ, নাহলে আর কিছু নেই। যখন আসে সবাই একসঙ্গেই আসা হয়, নাহলে আসা হয় না, কারো বাড়ি যাওয়াও হয় না আর আসাও হয় না আর কি। যাই হোক, মাসিরা রেডি বেরিয়ে পড়েছে আর কি, ওরা চলে যাচ্ছে বাড়ি আজকে, আর আমরা যাব কালকে। মা দিদি যাবে ভোরবেলা, আর দিদির তো যেতে 5 ঘন্টা লাগবে সময়, তাই জন্যে আর কি মাসিদেরকে তুলে দিয়ে আমরা চলে এসেছি। দিয়াদের একটু বাগানটা ঘুরবো, তারপরে আর কি বাড়ি যাব। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। দেখুন দিয়াদের বাগান থেকে এত শাক আরে তুলে নিয়ে এসেছি আমরা, কলমি শাক হয়েছিল, নটে শাক হয়েছিল, থারকুলি পাতা হয়েছিল, তারপরে এদিকে কি পাঁচমিশালি শাক তুলেছি। যাই হোক, খুশিকে আমরা নাস্তাটা করিয়ে দিই, তো 2 ম্যাগি নিয়ে এসেছিলাম, সেটি আর কি ওকে করে দেব। আর দিদা তো পারেনি, দিদা তো বয়স হয়েছে, সো তাই জন্য আর কি আমরা চেষ্টা করি আমরা নিজেরা করে নেওয়ার, তাই জন্যে আর কি কিচেনে আসা। যাই হোক, নাস্তায় কী হয় দেখা যাক। তো চলুন, আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটু হলেও লাইক দিয়ে দেবেন।